আগামীকাল উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধনের দিন অবশ্য যাত্রীরা চড়তে পারবেন না মেট্রোতে। সাধারণের জন্য এই মেট্রো চলবে 14 জুলাই থেকে। ইতিমধ্যেই কলকাতার বুকে অন্যতম বড় প্রকল্পের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। কিন্তু জানেন কি, শিয়ালদহ থেকে সেক্টর 5 মেট্রোই ন্যূনতম ভাড়া কত? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। সোমবার শিয়ালদহ থেকে সেক্টর 5 মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন অবশ্য যাত্রীরা চড়তে পারবেন না মেট্রোতে। সাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু হবে 14 জুলাই থেকে। কলকাতার বুকে অন্যতম বড় প্রকল্পের উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উদ্বোধন কে করবেন তা এখনো স্থির হয়নি। তবে সূত্রের খবর, মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর 5 মেট্রো ন্যূনতম ভাড়া হবে 10 টাকা। এছাড়াও একাধিক সুবিধা থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। স্টেশনে থাকছে স্ক্রিন ডোর, ওই দরজা প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরই খুলবে। মেট্রোর দুপাশে দরজা দিয়েই প্ল্যাটফর্ম ব্যবহার করার ব্যবস্থা থাকছে। এতদিন প্ল্যাটফর্ম যেদিকে পড়তো সে পাশে দরজায় খুলতো মেট্রোই। যাত্রীরা এবার থেকে দুদিকে দরজায় ব্যবহার করতে পারবে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।